Welcome to the students of class 10. Today I will show you some rules of transformation. I will show you some rules and then practice it. Transformation of sentence affirmative to negative. Transformation of sentence affirmative to negative. Affirmative থেকে negative. Rule number one, তোমরা খেয়াল করো, only বা alone দিয়ে ব্যক্তি বা got কে বোঝালে only বা alone এর পরিবর্তে none but বসে. None but বসে. Only দিয়ে বস্তুকে বোঝালে only এর পরিবর্তে nothing but বসে. Only বয়স বা সংখ্যাকে নির্দেশ করলে only এর পরিবর্তে not more than অথবা not less than হয়. Example, affirmative, only Mita can answer it. Only দিয়ে Mita কে নির্দেশ করছে, তাই only ব্যক্তি বোঝাচ্ছে, তাই only এর পরিবর্তে none but. Mita needs a pen only. Mita needs nothing but a pen. She is only 10 years old. Only দিয়ে এখানে বয়স নির্দেশ করছে, তাই উত্তরটা হবে she is not more than 10 years old. Rule number 2, must, have to, has to, can থাকলে আমরা cannot but অথবা cannot help দিয়ে plus verb plus ing ব্যবহার করে এটাকে negative করতে পারি, কিন্তু had to যদি থাকে, খেয়াল করে দেখো যে had to যদি থাকে তাহলে এর পরিবর্তে could not but অথবা could not help verb plus ing হয়. She has to invite me. তাহলে অ্যানসারটা হচ্ছে she cannot but invite me অথবা cannot help inviting me. He had to leave the place. Had to leave the place. Had to পরিবর্তে he could not but leave the place অথবা could not help leaving the place. Rule number 3, every plus noun. কোন সেন্টেন্স যদি দেখা যায় যে every plus noun আছে, এরপরে verb আছে, তাহলে every এর পরিবর্তে there is no. Every পরিবর্তে দেখো there is no, তারপরে সেই নাউনটা, তারপরে নতুন করে একটা বার্ড বসাতে হবে, বার্ডের পরে সেই ভার্বটা হবে, অথবা there is no plus noun who অথবা whois auxiliary verb not main verb extension. সেই হিসেবে দেখা যায় যে everybody honors him, তাহলে everybody এর পরিবর্তে there is nobody but honors him. Everyone wants to succeed in life. There is no one who, এখানে who এর ব্যবহার দেখানো হয়েছে, who does not want to succeed in life. কিন্তু every rose has a thorn. দেখো এখানে every rose বলছে, এখানে every rose মানে ফুলের কথা বলা হচ্ছে, তাই উত্তরটা হতে পারে there is no rose without a thorn অথবা there is no rose which, এখানে রোজের কথা বলা হচ্ছে তাই আমরা এখানে which দেব, আর which does not have a thorn. Rule number 4, both, কোন সেন্টেন্স যদি দেখো যে both dot dot and আছে বা besides আছে, তাহলে both এর পরিবর্তে আমরা not only বসাবো. Both এর পরিবর্তে আমরা not only, আর এই and এর পরিবর্তে but also. উদাহরণটা দেখো, রানা টুক বোথ ফিশ অ্যান্ড মিট. এই যে বোথ অ্যান্ড মিট আছে, সেজন্য বোথের পরিবর্তে নট অনলি, আর বার অ্যান্ডের পরিবর্তে বাট অলসো. বিসাইডস দিয়ে দেখো, বিসাইডস অল দ্য ম্যাঙ্গোস রানা এইট অল দ্য অ্যাপলস. বিসাইডস থাকলেও আমরা নট অনলি বাট অলসো বসাবো, কিন্তু খেয়াল করে দেখো সাবজেক্ট ভার্বের ব্যবহারটা, রানা এইট নট অনলি অল দ্য ম্যাঙ্গোস বাট অলসো all the apples. And যুক্ত দুটি noun বা pronoun থাকলে একই নিয়ম প্রযোজ্য.
রুল নাম্বার 5, as soon as থাকলে no sooner had dot dot then বসে সেটাকে নেগেটিভ করা যায়। এখানে স্পষ্টত একটা স্ট্রাকচার দেওয়া আছে, no sooner had হবে, সাবজেক্ট হবে, ভার্ব হবে থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পজিশন এক্সটেনশন, দেন দিয়ে বাকি অংশ বসবে। উদাহরণ দেখলে স্পষ্ট হয়ে যাবে, as soon as I went to the place, the boys left the place। তাহলে as soon as এর পরিবর্তে no sooner had I went আছে, gone হয়ে গেল, gone to the place, then the boys left the place। rule number 6, sentence যদি two বা two থাকে তাহলে negative করতে গেলে so dot dot that বসিয়ে সেটাকে complete করতে হয়, negative করতে হবে, two এর পরিবর্তে so, আর এই two এর পরিবর্তে that, আর সাবজেক্টের পরে cannot অথবা could not দিতে হবে, আর এইখানে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে সেটা অবিকল এখানে বসে যাবে। দেখো উদাহরণ, দ্য লোড ওয়াজ টু হ্যাভি ফর হিম টু লিফট ইট, দ্য লোড ওয়াজ সো হ্যাভি ফর হিম দ্যাট হি কুড নট লিফট ইট, হি ইজ টু ফুলিশ টু আন্ডারস্ট্যান্ড, হি ইজ সো ফুলিশ দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট। রুল নাম্বার 7, কোন সেন্টেন্স যদি ম্যানি থাকে, ম্যানি থাকলে নট এ ফিউ, এ ফিউ থাকলে নট ম্যানি, মাস থাকলে নট এ লিটল, এ লিটল থাকলে মাস। ঠিক একই রকম ভাবে হি ড্র্যাঙ্ক এ লিটল ওয়াটার, এখানে এ লিটল আছে তাই আমরা মাস ব্যবহার করব, মাস নট মাস। এখন আমরা জানি নটটা ব্যবহার করতে হয় সহযোগী ভার্বের সাথে, তাই হি ডিড নট ড্রিঙ্ক মাস ওয়াটার, শি হ্যাজ ম্যানি টয়েস, শি ডাজ নট হ্যাভ এ ফিউ টয়েস, ম্যানি থাকলে ফিউ বসে। রুল নম্বর 8, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকলে এর পরিবর্তে নেভার এবং এর পরের কিওয়ার্ড এর বিপরীত শব্দ বসে। মাই ফাদার অলওয়েজ হেটস স্পিকিং ইল অফ আদার্স, এখানে অলওয়েজ আছে, আমরা অলওয়েজ এর পরিবর্তে নেভার দিব আর হেটস এর পরিবর্তে বিপরীত শব্দ হিসেবে লাভস দিব। মাই ফাদার নেভার লাভস স্পিকিং ইল অফ আদার্স। রুল নম্বর 9, সেন্টেন্স থাকলে নট অলওয়েজ বসিয়ে নেগেটিভ করতে হয়, হি সামটাইমস ভিজিটস আস, তাহলে হি ডাজ নট নেগেটিভ হলো, সামটাইমস এর পরিবর্তে অলওয়েজ, হি ডাজ নট অলওয়েজ ভিজিট আস। রুল নাম্বার 10, বাক্যে ব্যবহৃত শব্দের ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এর বিপরীত শব্দ ব্যবহার করে নেগেটিভ করা যায়, নট অবশ্যই সহযোগী ভার্বের সাথে বসবে। শি বিলিভস মি, বিলিভস এখানে ভার্ব, তাহলে ব্লিভস এখানে ভার্ব হলে আমরা নেগেটিভ করার জন্য শি ডাজ নট হবে এবং এই ব্লিভস এর বিপরীত শব্দ ডিসবিলিভ, উত্তরটা হচ্ছে শি ডাজ নট ডিসবিলিভ মি। শি ওয়াকড স্লোলি, শি ওয়াকড স্লোলি, সে আস্তে আস্তে হাঁটে, স্লোলি এখানে একটা অ্যাডভার্ব, স্লোলির বিপরীত শব্দ হচ্ছে ফাস্ট, তাহলে আমরা নেগেটিভ করার জন্য ডিড নট নিয়ে আসলাম, শি ডিড নট ওয়াক ফাস্ট। রুল নাম্বার 11, ফর গুড বা ফর এভার থাকলে নেভার প্লাস বিপরীত ভার প্লাস এগেইন বসিয়ে নেগেটিভ করা হয়, এটা একটু মনোযোগ দিয়ে শুনবে, একটু আনকমন রুল, অবশ্যই এটা ভালো করে খেয়াল করো। লিখেছি উদাহরণে, রানা হ্যাজ গিভেন আপ হিজ ব্যাড হ্যাবিট ফর গুড, এখানে ফর গুড লেখা আছে, তাহলে আমরা কি করব, রানা হ্যাজ নেভার অ্যাকসেপ্টেড, এই গিভেন আপ এর বিপরীত শব্দ হচ্ছে অ্যাকসেপ্টেড, তাহলে রিনা হ্যাজ নেভার, নেগেটিভ এর জন্য নেভার, অ্যাকসেপ্টেড হিজ ব্যাড হ্যাবিট এগেইন, এই ফর গুড এর পরিবর্তে আমরা এগেইন বসালাম, রিনা হ্যাজ নেভার অ্যাকসেপ্টেড হিজ ব্যাড হ্যাবিট এগেইন। রুল নাম্বার 12, উপরোক্ত নিয়মের বাইরে কোনো কিছু কোনো বাক্য থাকলে বাক্যটিতে নেগেটিভ ইন্টারোগেটিভ এর মাধ্যমে নেগেটিভ করতে হয়, বাক্যটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ এবং নেগেটিভ হলে অ্যাফার্মেট করতে হয়, যেমন হেলথ ইজ ওয়েলথ, এটাকে যদি তোমাকে নেগেটিভ করতে হয় তাহলে ইন্টারোগেটিভ করে নেগেটিভ করতে হবে, যেমন ইজেন্ট হেলথ ওয়েলথ। নিম্নোক্ত উপায়ে নেগেটিভ করা যায়, দেখো আইস ফ্লোটস অন ওয়াটার,
এটা যদি তুমি দাও ডাজেন্ট আইস ফ্লোট অন ওয়াটার উত্তরটাও হবে, কিন্তু আমরা যদি এরকম ভাবে নেগেটিভ করতে যাই যে ইট ইজ নট দ্যাট আইস ডাজ নট ফ্লোট অন ওয়াটার তাহলে নেগেটিভ হবে। উই ক্যান নট ডিনাই দ্যাট আইস ফ্লোটস অন ওয়াটার, এটা ক্যান নট দিয়ে আমরা এখানে ডিনাই। রুল নম্বর 14, অনেক সময় দেখা যায় যে ডিগ্রির মাধ্যমে, ডিগ্রি পরিবর্তনের মাধ্যমে আবোধক থেকে নাবোধক এবং নাবোধক থেকে আবোধক করা যায়। খেয়াল করে দেখো যে হি ইজ দ্য টলেস্ট অফ অল বয়েজ, হি ইজ দ্য টলেস্ট অফ অল বয়েজ, এটা নিঃসন্দেহে একটা সুপারলেটিভ ডিগ্রি। যদি বলে এটাকে নেগেটিভ করো তাহলে আমাদের নেগেটিভ করা পজিটিভ করার নিয়ম অনুসারে এটা ফলো করতে হবে, নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ হি, রানা ইজ ওয়াইজার দেন হিজ ব্রাদার, এটা কম্পারেটিভ আছে, পজিটিভ করে এটাকে নেগেটিভ করব, হিজ ব্রাদার ইজ নট অ্যাজ ওয়াইজ অ্যাজ রানা। এ ট্রেন ক্যান রান ফাস্ট অ্যাজ অ্যাজ ফাস্ট অ্যাজ এ বাস, এ বাস ক্যান নট রান ফাস্টার দেন এ ট্রেন, কম্পারেটিভ করে এটাকে নেগেটিভ করা হলো। থ্যাংক ইউ ভেরি মাচ, টুডে ইজ নো মোর, সি ইউ এগেইন।